পুরুলিয়ার মারুমসিনা অঞ্চল পঞ্চায়েত সমিতির 11 নম্বর আসনের কংগ্রেস প্রার্থীকে এখনই জয়ী হিসেবে মান্যতা দিয়ে শংসাপত্র দেওয়া যাবে না। নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি ডিভিশন বেঞ্চের, ফলে এখনই জয়ের শংসাপত্র পাচ্ছেন না কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো। ডিসেম্বর মাসে পরবর্তী শুনানি। গত 11ই অক্টোবর তিজেন্দ্রনাথ মাহাতোকে জয়ী ঘোষণা করে শংসাপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এই বিষয়ে তিজেন্দ্রনাথ মাহাতো জানান, তৃণমূল দল এমনই দল যারা হাইকোর্টকেও মান্যতা দিতে জানেন না, তবে আমার হাইকোর্টে ডিভিশন বেঞ্চের প্রতি আস্থা রয়েছে, সেখানে সঠিক বিচার পাব, প্রয়োজনে সুপ্রিম কোর্ট যাবেন বলে জানান তিজেন্দ্রনাথ মাহাতো। আমার বলার বিষয় হলো, এটা তো পুরোপুরি গোটা রাজ্যব্যাপী এই চেষ্টা নিয়ে বিশেষ করে প্রচলিত হয়ে গেছে, সবাই জানেছে বিষয়টা কি। প্রাথমিক স্তরে ছিল যে ফার্স্ট কাউন্টিং, যেটা জেনারেল কাউন্টিং হয়, তাতে আমি 6 ভোটে জয়ী হয়েছিলাম। প্রক্রিয়া রেজাল্ট ডিক্লিয়ারেশন কমপ্লিট হওয়ার পরে আমার অনুপস্থিতিতে একটা বেআইনি রিকাউন্ট করে আমাকে পরাজিত করা হয়েছে। এই যে আমার উপরে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি ন্যায় পাওয়ার জন্য আমি মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। সেই মহামান্য আদালত হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ফলে আমার আমি সুবিচার পেয়েছি। সুবিচার মানে আমাকে জয়ী ঘোষণা করা হয়েছে, এবং সেই সুবিচারকে এখানে একটা প্রশ্ন থাকছে যে আজকে যারা শাসক দল, এই যে অন্যায়ভাবে তারা আমাকে হারাইছে, যেখানে কলকাতা মহামান্য হাইকোর্ট সেইটাকে বেআইনি মানে করে, যে হ সত্যিকারের এটা বেআইনিভাবে করা হয়েছিল, ইলেকশন রুলকে উল্লঙ্ঘন করে করা হয়েছিল, তার জন্য আমাকে জয়ী করেছে, সেই জয়ীটাকে আদালতের রায়টাকেও এদের মানে নেওয়া উচিত ছিল। কিন্তু এরা এমন নির্লজ্জ দল যে এরা সেই মহামান্য আদালতকেও এরা শ্রদ্ধা মান্যতা কিছুই করে নাই, এরা সেই রায়ের বিরুদ্ধে আবার ডিভিশনে গেছে। আজকে ডিভিশনে তার মানে হেয়ারিং হয়েছিল, কিন্তু সেই হেয়ারিংয়ে কিছুই হয়নি। নেক্সট একটা তারিখ হয়েছে, আগামী ডিসেম্বরের 4 তারিখে। আমার আস্থা আর বিশ্বাস আছে যে আমি যে সুবিচার সিঙ্গেল বেঞ্চে পেয়েছি, আমি সেটা ডিভিশনেও পাবো। আর এই দলের যে দুর্নীতি, তাকে প্রতিহত করার জন্য আমাকে যতদূর যেতে হয়, সুপ্রিম কোর্ট যেতে হয়, যেখানে যেতে হয়, আমি সেখানে যাব। কিন্তু এর শেষ আমি লড়াই লড়ে আমি আমার যে জয়, আমার আস্থা আর বিশ্বাস আছে আদালতের উপরে। তবে তৃণমূলের জয়ী ক্যান্ডিডেট রাজেশ মণ্ডল কলকাতা হাইকোর্ট থেকে আমাদের জানান, মামলার হেয়ারিং হলো 6 নম্বর কোর্টে। আমার আবেদন এই ভিত্তিতে গত 11/10/2023 তারিখে রায় দানে উপর স্টে অর্ডার পাওয়া গেছে। বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে এবং আগামী দিনও থাকবে। বাকি যা বলার পার্টি বলবে।